প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আজ আমরা এসেছি একটি টি স্টলে। তো দর্শক আজকে আপনাদের জানানোর চেষ্টা করব যে স্বল্প পুঁজি দিয়ে কিভাবে আপনারা চায়ের ব্যবসাটা শুরু করে বেশি লাভবান হবেন। তো দর্শক দেখছেন যে এক ভাই চা বানাচ্ছে। তো আমরা এই ভাইয়ের কাছ থেকে জানব যে কিভাবে চায়ের ব্যবসা শুরু করেছেন এবং তিনি এখন কেমন আছেন। তো চলুন দর্শক আমরা জেনে নিই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। তো ভাই আপনার নাম? সাদ্দাম হোসেন। সাদ্দাম ভাই, তো সাদ্দাম ভাই এই যে চায়ের দোকানটা যে দিয়েছেন, তো এটা কতদিন হইল? নয় মাস। তো এর আগে কি করতেন? অন্য কাজ করতেন। তো অন্য কাজ সেরে এই চায়ের দোকানটা কেন দিলেন? ভালো লাগে। তো এটা কি অন্য যে কাজ করতেন সেটা থেকে কি এই চায়ের যে দোকানটা দিলেন তো এটাতে কি ইনকাম বেশি? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছেন? তো মানে মোটামুটি মনে করেন আমাদের দেশে তো অনেক বেকার ভাইরা আছে, তো তারা যদি মনে করেন চায়ের ব্যবসা করে আপনার মতো, তো কেমন পুঁজি লাগতে পারে? পুঁজি বলতে আমাদের সিগারেট বেশি পুঁজিটা লাগে, আর অন্যান্য করে পুঁজি, হ্যাঁ পুঁজি মোটামুটি খারাপ লাগে না। তো সিগারেটে 1000-2000 টাকা লাগে, মনে 20-30-50 হাজার টাকা হলে মোটামুটি চলে। 50 হাজার টাকা দিলে মোটামুটি সচ্ছল গুছানো হয়। আচ্ছা আচ্ছা, মানে 50 হাজার টাকা হলে মোটামুটি আপনার চায়ের বিজনেস করে একটা সংসার চলতে পারবে, তো? আচ্ছা, তো মোটামুটি কি কি জিনিস দিয়ে মানে প্রথমে শুরু করতে হবে? প্রথম টুকটাক আমাদের টেকনিক্যাল দিয়ে কেনা রাখবে, আমার কাপ টাপ কিনে নিয়ে এটি মোটামুটি একটা ছোটোখাটো পুঁজি দিয়ে শুরু করছিলাম। আচ্ছা আচ্ছা, ভালোই আছে। আর সর্বপ্রথম আপনি কত টাকা পুঁজি দিয়ে শুরু করছিলেন? ১০ হাজার টাকা পুঁজি দিয়ে শুরু করছিলেন না? আচ্ছা, তো এখন আপনার যে দোকানটা দেখতে পাচ্ছি এখানে কত টাকার মাল রয়েছে এখন বর্তমানে? আইডিয়া করে বলেন। কত টাকা মানে এখন মাল আছে বর্তমানে আপনার দোকানে? ১০৫০ টাকার মাল রয়েছে না? আচ্ছা, তো আপনার মাসিক ইনকাম কেমন? ১৫-২০ হাজার টাকা ইনকাম আছে। মানে প্রথমে শুরু করেছিলেন 10,000 টাকা দিয়ে, তো? তো এখন আপনার মানে যে 50,000 টাকার মাল রয়েছে দোকানে এবং আপনার মাসিক ইনকাম মানে 20,000 টাকা, মানে একটা সংসার মোটামুটি ভালোভাবে চলতে পারবে, তো? আচ্ছা, তো আমাদের দেশে তো অনেক বেকার ভাইরা আছে, অনেকে বিদেশ যায়, তো তারা তাদের উদ্দেশ্যে আপনার কি কিছু বলার আছে? দেশে থেকে কিছু করাটাই বিচার, বিদেশে না যে টাকা পয়সা খরচ না করে দেশে থেকে এটা ব্যবসা বাণিজ্য করাই ভালো, পরের দিনে না খাই কেন, নিজের ব্যবসা করাই ভালো। আচ্ছা, তারা যদি যে টাকা দিয়ে বিদেশ যায় যে কষ্টটা করে সেখান থেকে হয়তো স্বল্প পুঁজি দিয়ে যদি একটা চায়ের বিজনেস দোকান দেওয়া যায় তাহলে হয়তো মনে হয় ভালো থাকবে। ভালো থাকবে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।